আজানুম্বিতভুজৌ কনকীর্তনৈকিত কমলা ভীষাম্বর বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণাভতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রানুলিতভুজ কনকু সংকীর্তনৈকিত কমলাশাম বীজর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় প্রিয় করুণা ভুতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমামি গঙ্গে তব পারা দিব রূপ भुक्ति च मुक्तिं च भावानुरूपे न सदा नराणाम् गंगा तरंग रमनीय जट कलापम् <coughs> गौरी निरन्तर विभूषितवम भागम् नारायणो प्रियमनंग मदः पुहारम् বরানুষিপুরপতি পুরপতি ভীষনাথম বাগীষজুসদনে লীর্জসি যাতে হৃদয় সংবি ভজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জং ব্রহ্ম বরুণেন্দরু দমরুত সুনবন্তি দীপ বৈষ্ণব বেদ সাঙ্গ পদক্রম উপনিষদ গায়ন্তি সাম গা ধ্যানাবস্থিত पश्यन्ति यं योगिनः यस्यन्तं न विदुः सुरासुरगणा देवायुतस्मै नमः जाङ्गब्रह्मवरुणेन्दुरुदमरुतो स्तुैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिना বিদু সুরাসনা দেবায়স গৌরীয় গোষ্ঠী প্রতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ধর প্রহপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ধর্মধ্বজিগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে অধিকতর বদ্ধ দশায় লইয়া যায় গৌড়ীয় গোষ্ঠী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভা পরমাংস জগৎগুরু জানিয়েছেন ধর্মধ্বজিগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে অধিকতর দশায় লইয়া যায় ধর্মধ্বজী কারা যারা ভগবত ধর্মকে সামনে রেখেছেন পোস্টার যারা ভগবত ধর্মকে সামনে রেখেছেন কিন্তু অন্তরেতে তাদের কোনো নিষ্ঠা নাই কপট তাদের উদ্দেশ্য লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহ করা কামিনী কাঞ্চন তাদেরকে বলা হয় ধর্মধ্বজি ধর্মের ধ্বজা ধ্বজা মানে পতাকা ধর্মের পতাকা ভাগবত ধর্মের পতাকাটাকে এরকম নাড়াচ্ছে আর অন্তরেতে কোনো ভাগবত ধর্মের কোনো স্পর্শই নয় আর কিভাবে। লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন সংগ্রহ করা যায় এইটার চেষ্টা অর্থ লাভ এই আসে ভ্রমিয়া ফিরি দেশে দেশে নরতম ঠাকুর জানিয়েছে ধর্মধ্বজীগণের যে ধর্ম আচরণ সেগুলো বাস্তব বাস্তবিক ভাগবত ধর্ম মোটেই নয় এগুলো আমাদের গুরু পরম্পরা প্রাপ্ত কমে আমরা পাই নাই যেগুলো আচরণগুলো তারা দেখাচ্ছে ধর্মধ্বজীগণ এগুলো নিশ্চিত পরিমাণে আমাদের গুরুবর্গ দেখান নেই আমরা গুরুবর্গের কাছ থেকে এ ধরনের শিক্ষা পাই না কিন্তু তারা জগৎকে বোকা বানাচ্ছেন সোজা খুবই কেন লোকে জানেন না কিছু এই জন্য বলছেন ধর্মের ধ্বজাকে সামনে রেখে তারা লাভ পূজা প্রতিষ্ঠা আদি সংগ্রহ করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কালকেও জানিয়েছিলাম কালকেও আলোচনা প্রসঙ্গে বলছিলাম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এক আলৌকিক শক্তি আছে কালকেও আলোচনা করেছিলাম কিছু বাদ রয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে এমনই এক আলৌকিক শক্তি অলৌকিক শক্তি আছে যার সামনে আমাদের নৈতিক আদর্শ সততা নিয়মানুবর্তিতা যা কিছু আমার সদ্গুণ আছে এগুলো এগুলো সব তুচ্ছ হয়ে যায় যদি আমার জীবনের কর্তব্যবোধ আমার জীবনের যে কর্তব্যবোধ আছে বলে আমি মনে করছি বদ্ধজীব তো আমি বদ্ধজীব নিজের অনেক কর্তব্য আছে বলে মনে করে। সামাজিক কর্তব্য তারপরে দেশের জন্য কর্তব্য সংসারের জন্য কর্তব্য অনেক কর্তব্য সে আবিষ্কার করে ফেলে কিন্তু এই কর্তব্যগুলো সমস্ত মায়াদেবী দিয়েছে। কর্তব্যগুলো কোথেকে পেলো সে কোথা থেকে সে এই কর্তব্যগুলো পেয়েছেন তাহলে সব মায়াদেবী দিয়েছেন সমস্ত কর্তব্য মায়াদেবী দিয়েছেন সেই জন্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এক আলৌকিক অলৌকিক শক্তি আছে যার সামানে আমার কর্তব্যবোধ আমার বিভিন্ন কর্তব্যবোধের যে বিচার সততা আদর্শ সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায় এবং যদি কৃষ্ণ সেবার পথে যদি কৃষ্ণ যদি কৃষ্ণ সেবার রাস্তায় যদি কৃষ্ণ সেবার পথে আমার বৈরাগ্য আমার আদর্শ আমার সততা বাধা হয়ে দাঁড়ায় যদি আমার সততা আমার আদর্শ কৃষ্ণ সেবার জন্য বাধা হয়ে দাঁড়ায় বাধা হয়ে দাঁড়ায় সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যদি আমি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ি তাহলে যে বাইরের দৃষ্টিতে যে সুদুরাচারত্ব আমি যে দুরাচার বলে প্রমাণ হয়ে যায় বাইরের সমাজের চোখে সেটাও আমি আনন্দের সঙ্গে বরণ করতে রাজি আছি পাত বলছেন আমি যে নিয়মানুবর্তিতা আমার যে আদর্শ আমার যে সততা আমার যে কর্তব্যবোধ এগুলো যদি আমার কৃষ্ণ কৃষ্ণভজনের বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেগুলোকে আমি অনায়াসে ছুঁড়ে ফেলে দিয়ে যদি আমি কৃষ্ণভজনে ঝাঁপিয়ে পড়ি তাতে যদি সমাজের লোকের শোকের সামনে আমার দুরাচারত্ব আমি দুরাচার এটা প্রমাণ হয় বাইরের লোক বলে সেটা আমি আনন্দের সঙ্গে বরণ করতে রাজি আছি এগুলো বুঝতে আমাদের কত কোটি জন্ম যাবে কোনো ঠিক নাই তথাপি চেষ্টা আমরা ছাড়তে পারি না বলছেন সাধু কখনো বিফলে যায় না এখন পৌপাদের বারবার একটাই কথা পুনঃ বলছেন পৌপাদ বলছেন হরি কথা হরিভজনের নামে হরি কথা হরিভজনের নামে যারা বর্তমান যুগে লোককে বিপথে পরিচালিত করছেন বিপথে পরিচালিত করছেন তাদের কাছ থেকে বিপথে পরিচালিত হওয়াটাই আজকালকার দিনের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে মানে আমরা বেপথে যেতে চাই হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বেপথে পরিচালনা করছেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমান যুগের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে বঞ্চিত না হলে ভালো লাগে না কেউ আমাকে ঠকালে তবে আনন্দ লাগে বাহ ভালো হবে বলছেন না বর্তমান যুগের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে কিছু করার নেই সাধুসঙ্গ কখনো বেফলে যায় না নারদ ভক্তিসূত্র বলে একটা গ্রন্থ আছে নারদ ভক্তিসূত্র সাণ্ডিল্য ভক্তিসূত্রও আছে তবে নারদ ভক্তিসূত্র আমরা বেশি আলোচনা করি নারদ ভক্তি ভক্তিসে বলছেন সৎসঙ্গলভ সৎসঙ্গ সুদূর্লভ অমঘ অগম্য অমঘ্যচ অগম্য অগম্য যাওয়া যায় না বোঝা যায় না কে সাধু চেনা যায় না এই জন্য অগম্য বলছে অগম্য মানে যেখানে যাওয়া যায় না প্রবেশ হয় না সেই জন্য সৎসঙ্গ সৎসঙ্গ বলছেন বলছেন সুদুরলভ তার সুদূর্লভ তারপরে বলছেন অগম্য সাধুসঙ্গ চেনা যায় না বোঝা যায় না প্রবেশ করা যায় না সাধুর হৃদয় আবার বলছেন অমোঘস্য অমোঘ মানে অমোঘ মানে হলো যেটা কোনো ফেল হবে না মানে ও কাজ হবেই হবে কাল হবে অমোঘ অমোঘ মানে যেমন ইন্দুরাজের বজ্রটা অমোঘ অস্ত মারলেও ফেল হবে না কেন যে সাধুসঙ্গকে বলছেন সাধুসঙ্গ করতে গিয়ে বলছেন সাধুসঙ্গ কখনোই বিফলে যাবে না কিন্তু সাধুসঙ্গের ব্যাপার বলতে গিয়ে নারজি মহারাজ ভক্তিসূত্রে বলছেন প্রথম কথা হল সাধুসঙ্গ সুদুরলভ সাধুসঙ্গ পাওয়া যায় না সমস্ত জগৎ খুঁড়ে ফেললে সাধুসঙ্গ পাওয়া খুবই সুদূর্লভ আবার অগম্য কেন বলা হয়েছে বলছে সাধু সঙ্গ আমি পেলাম কিন্তু পেয়েও চিন্তা পারলাম না আমি তার প্রতিষ্ঠা নেই বলে বাইরের জগতে কোনো প্রতিষ্ঠা নেই বলে আমি তাকে চিনতে পারলাম বেকার বলে আমি তাকে ছেড়ে চলে গেলাম তিনি মিষ্টি কথায় আমাকে ঠকাতে পারেন না কিছু করা কথা বলেন ওই জন্য চিনতে পারলাম না চলে গেল তাহলে এইভাবে কথা হচ্ছে অগম্য বলা হয়েছে এটা সাধুর কাছে পৌঁছানোই মুশকিল আর অমগ মানে হচ্ছে এটা ইনফাইলেবল কখনোই বিথা যাবে না এ কাজ হবে কিন্তু শাস্ত্র বলছেন বাস্তবিক সাধুসঙ্গ করতে হবে বাস্তবিক সাধুসঙ্গ মানে হল নিময় যে ভক্তিম ঠাকুর বলছেন যে পৃথিবী নিময়টা আমি জগতের লোকের সঙ্গে করে থাকি আমি তো পৃথিবী নিময় নিশ্চয়ই করি সমাজের কোনো ব্যক্তি বলতে পারবে না আমি কারোর সঙ্গে পৃথিবী নিময় করি না একটা বাঘ সিংহ সেও তার বাচ্চাটার সঙ্গে পৃথিবী বিনিময় করে করে না করে পৃথিবী নিময় করে ঠাকুর বলছেন এই পৃথিবিনিময় যে সমাজের লোকেদের সঙ্গে আমরা করে থাকি সমাজের লোকের সঙ্গে যে আমরা পৃথিবিনিময় করে থাকি এই পৃথিবিনিময় যদি আমরা বাস্তবিক সাধুর সঙ্গে করতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না যেটা কপিজি মহারাজ মাকে বলেছিলেন সঙ্গজ অ সংস্কৃতের হেতু অশস্যবিহিত ধিয়া আমাদের যে কোটি কোটি অনন্ত কোটি জন্ম ধরে সংসার চলছে এর কারণ হল আমাদের সঙ্গ আর কোনো কাউকে দোষ দেওয়া যাবে না কাউকে দোষ দেওয়া যাবে না দোষ একটাই এটা হচ্ছে সঙ্গ সঙ্গ হচ্ছে সংস্বেতের হেতু যেটা সংসারের কারণ হয়ে দাঁড়ায় যেটা সংসারের কারণ হয়ে দাঁড়ায় যেটা সংসারের কারণ হয়ে দাঁড়ায় আমি সেই সঙ্গটা করে যাচ্ছি জন্ম জন্ম অনন্ত কোটি জন্ম এই জন্য বলছেন সঙ্গোজ ও সংস্তের হেতু ধিয়া অসৎ অনিত্য অসৎ ব্যক্তিগণের সঙ্গে অসৎ বস্তু বা অসৎ ব্যক্তিগণের সঙ্গে প্রীতি বিনিময় করছি বস্তুর সঙ্গে হতে পারে বস্তু হয় না কত বস্তুর সঙ্গে প্রীতি বিনিময় হয়ে যায় এই বস্তুটা ছাড়া আমি চলতে পারবো না মোবাইল ছাড়া চলতে পারি তাহলে পৃথিবীটা হয়ে গেল মোবাইলে তাহলে পৃথিবী বস্তুতেও হতে পারে আবার ব্যক্তিতেও হতে পারে কার মদেতে আসক্তি হয়ে গেছে প্রীতি হয়ে গেছে মদ নাগে থাকতেই পারে তা পৃথিবী অনেক জিনিস হতে পারে কোনো বস্তু বা ব্যক্তিতে হতে পারে ওই জন্য বলছেন কপিজি মহারাজ সঙ্গজ ও সংস্কৃতের হেতু হোক অসস্যবিহিত ধিয়া অসৎ বস্তু বা ব্যক্তির সঙ্গে আমি যে সম্বন্ধ করেছি তার থেকে পৃথিবিনিময় করেছি এটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় আর এই পৃথিবিনিময় আবার এই পৃথিবিনিময় যদি আমি সাধুর সঙ্গে করি তাহলে আমার কি হয়ে যাবে সংগোজ ও সংস্কৃতের হেতু সয়েব স্বয়েব সদুস মোক্ষধারম অপাবৃতম এটা দুটো শ্লোকের একটা একটা শ্লোক আমি মিলিয়ে বললাম আর তা বলতে হয় সঙ্গজ ও সংস্কৃতের হেতু অশস্ত্রবিহিতা সয়েব সাধুকৃত হিসসঙ্গ নিঃসঙ্গ তায় কল্পতে কল্পতে তায় মানে হলেও আমি নিঃসঙ্গ হতে পারব নিঃসঙ্গ মানে কি আমি ত্রিগুণের সঙ্গ থেকে বাইরে চলি নিঃসঙ্গ কল্পত অর্থাৎ নিঃসঙ্গের কারণ হয়ে যাবে আমি যদি বাস্তবিক সাধুর সঙ্গে সম্বন্ধ করি তাহলে আমি গুণাতীত ভূমিকায় চলে যেতে পারব বোঝা গেল আরও সোজা করে আমি যদি বাস্তবিক সাধুসঙ্গ করি তাহলে আমি কি করব আমি গুণাতীত ভূমিকায় যাব অর্থাৎ যে প্রকৃতি যে তিন গুণ আমাকে কখনই বিরক্ত করতে পারবে না স্বয়ব কল্প আর এমনই ব্যবস্থা ভগবান রেখেছেন যে সাধুসঙ্গ ছাড়া কোনোদিন দিন ভক্তি পাওয়ার কোনো রাস্তাই নেই অন্য কোনো রাস্তা নেই কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ এছাড়া অন্য কোনো রাস্তাই নেই নিজের চেষ্টায় কেউ সাধু ভক্তি পেয়ে গেছে আজ পর্যন্ত প্রমাণ নেই সাধু সঙ্গের মাধ্যমেই একমাত্র হতে পারে সেই জন্য সেখানে লেখা রয়েছে সাধু সঙ্গের ব্যাপারে চৈতন্য চৈতামিত্য বলছেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসং কৃষ্ণ ভক্তির জন্মের মূলটাই হল সাধুসং যেটা আমি আগেও বলেছিলাম ভগবানের স্বরূপ শক্তি ভগবানের ভেতরে থাকে ভগবানের স্বরূপ শক্তি ভগবানের ভেতরে থাকে কিন্তু ভগবানের যে ততস্থা শক্তি জীবশক্তি ভগবানের একেবারে ভেতরে থাকে ওটা অচিন্ত ভেদাভেদ শক্তির মাধ্যমে ভগবানের বলেই আমরা জানি যেমন আজকে আলোচনা করছিলাম গীতার একটা শ্লোক নিয়ে বড় মারামারি হয় ঝগড়া হয় পণ্ডিত মহলে হরিদ্বার এখান ওখান সব জায়গা বংশ জীব লোকে জীব হূত সনাতন কেউ গুরুবর্গের যে সিদ্ধান্ত এটাতে কেউ নির্ভর করে না বলছেন যে বংশ ভগবান বলছেন আমারই অংশ মাময়ীব এব আমারই অংশ ভগবান বলছেন তাহলে আপনি কেন ব্যাখ্যা করছেন এরকম ভগবানের অংশ বলেছেন তাহলে ভগবানের অংশ আপনি যদি এই বিচারটা গ্রহণ করা যায় তাহলে সিদ্ধান্ত ভুল হয়ে যায় কেন ভুল হবে সিদ্ধান্ত ভুল এই কারণে হবে যারা অন্তত যারা অন্তত গৌড়ীয় মঠের সামান্য সিদ্ধান্তটা জানেন সামান্য সেটা কি পূর্ণবস্তু কাকে বলে এটা আমাদের মঠের অনেক সাধুরি জানার কথা পূর্ণ বস্তু কোনটা আর অপূর্ণ বস্তু কোনটা বস্তু কাকে বলে আর অপূর্ণ বস্তু কাকে এটা সামান্য কথা অনেকেই আমাদের জানেন কিন্তু ব্যাখ্যাটা বলতে পারবেন উপনিষদ পূর্ণ উপনিষদ পূর্ণ বস্তুর ব্যাখ্যায় বলছেন উপনিষদ পূর্ণ বস্তুর ব্যাখ্যায় বলছেন পূর্ণ বস্তু তাকেই বলে যার মধ্যে কোনো অভাব থাকে না অর্থাৎ উপনিষদ বলছেন পূর্ণস্ব মাদায় ও পূর্ণমেব অবশেষতে অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ বস্তু নিয়ে নিলে পরে তাহলে বস্তুই পরে থাকে বলে কি করে হয় এটা কি করে হয় পূর্ণ বস্তু থেকে পূর্ণ বস্তু নিয়ে নিলাম তারপর পূর্ণ থাকবে হ্যাঁ পূর্ণ থাকবে পূর্ণ বস্তু থেকে পূর্ণ বস্তু নিয়ে নিলে পরে পূর্ণবস্তু থাকে যেমন জগতে আমাদের এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে দেবীধাম এটাকে বলা হচ্ছে দেবীধাম এটাকে বলা হয় অভাবময় ধাম অভাবময় এখানে সবার অভাব এটাকে বলা হয় দেবী দেবীধাম এখানে অভাবগ্রস্ত কোনো এমন প্রাণী নেই অম মানুষ নেই যার কোনো অভাব নেই সব অভাব সবাব একমাত্র গুরু বৈষ্ণব ছাড়া তারা তো এই জগতের নয় এ জগতের এমন কোনো প্রাণী নেই মানুষ নেই যে বলছে আমি অভাবগ্রস্ত নয় সবার অভাব আছে কেন এটা অপূর্ণ জগৎ মায়াময় জগৎ এটা দেবীধাম আর বৈকুণ্ঠ ধাম এখানে কোনো অভাব নাই বৈকুণ্ঠ ধামের একটা ধুলিকণা বৈকুণ্ঠ ধামের একটা ধুলিকণা মূল্য আমাদেরই অনন্ত কোটি যে জড়জগত এরকম ব্রহ্মাণ্ড অনন্ত কোটি আছে এই ব্রহ্মাণ্ডগুলোকে এক জায়গায় জড়ো করলে অনন্ত ব্রহ্মাণ্ড সেগুলোর মূল্য সেগুলোর মূল্য কতটা এবার হিসাব করে দেখো আর বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য এদের থেকে অনেক বেশি বোঝা গেল বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণার মূল্য এই আমাদের জগতে অনন্ত এই যে জড়জগত আছে এর মূল্য থেকে অনেক বেশি কেন বলে এটা তো হচ্ছে ছায়া এটা হচ্ছে এটা তো ছায়া মায়াময় জগৎ এটাকে ছায়া ছায়া জগৎ ছায়াবোঝ ছায়াবুজো না এটা হচ্ছে মায়াবায় জগৎ আর ওটা হচ্ছে পূর্ণ জগৎ ওখানে একটা ধুলিকোনাও পূর্ণ বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকোণা হচ্ছে পূর্ণ বস্তু আর এখানে যত কিছু তুমি জড়ো করো সব অপূর্ণ কোনোটার মূল্য নেই কাজে বৈকুণ্ঠের একটা ধুলিকনার মূল্য এই জড় জগতে অনন্ত ব্রহ্মাণ্ডের যত জগৎ আছে জড়জগৎ এর মূল্য থেকে অনেক বেশি কেন এটা পূর্ণ জগতে আর ওটা হচ্ছে অপূর্ণ জগৎ এই কথাগুলো অনেকেই জানে না পূর্ণ জগতের ব্যাখ্যা হলো পূর্ণ জগৎ থেকে যা কিছু তুমি নেবে পূর্ণই পরে থাকবে এখানে তুমি এক বালতি দুধের থেকে যদি এক লিটার দুধ নিয়ে নাও তাহলে এক লিটার দুধ কম হয়ে গেল কিন্তু বৈকুণ্ঠ জগৎ থেকে অর্থাৎ গোলক বৃন্দাবন থেকে বই যদি গিরিরাজ মহারাজ এখানে চলে আসে তারপরেও গিরিমাজ মহারাজ ওখানে থাকে বোঝা গেল না গিরিরাজ মহারাজ ওইখান থেকে অবতীর্ণ হয়েছেন আমাদের এই জগতে আমাদের কৃপা করবার জন্য তারপরেও গিরিরাজ মারা ওখানেও আছেন বলে অভাব হয় না এটাকে বলে পূর্ণ পূর্ণ জগতের কথা তাহলে পূর্ণস্ব পূর্ণ মাদায় মেব অবশিষ্যতে এটা হলো পূর্ণ জগতের কথা আর আমাদের এই জগৎ হলো অপূর্ণ জগতের কথা প্রথম কথাটাই লোকে ভুল করছে যে মামই বংশ জীব লোকে বংশ আমারই বংশ তা আমি অবাক হয়ে যায় ওদের সাধারণ বিচার বুদ্ধিটা নেই ভগবানের কোনো অংশ যদি নাও সেটা অপূর্ণ বস্তু ভগবানের কোনো যদি নখে ভগবানের যদি অপ্রাকৃত নখের ডগাটা নাও এটা পূর্ণ বস্তু ভগবানের যদি চুলের ডগাটা নাও এটা পূর্ণ বস্তু অপূর্ণ নয় কিন্তু তুমি যে কথা বললে ভগবান গীতাতে বলছে আমি অংশ জীবলোকে জীববুতুষ তা ভগবান নিজে বলেছেন আমারই অংশ জীব তার মানে এইটা ভেবে নিও না ভগবানের অংশ মানে ভগবানের প্রত্যক্ষ অংশ এটা নয় কারণ ভগবানের যদি প্রত্যক্ষ অংশ জীব হতো তাহলে জীবের মধ্যে এত অভাব কেন বোঝা গেল তাহলে জীবের মধ্যে এত কষ্ট কেন এত অভাব কেন কি কারণ বলতে পারো জীবের মধ্যে অভাব জীবের মধ্যে সব সময় অপূর্ণতা পূর্ণতা নাই সব সময় কষ্ট ব্যথা সব কিছু এই জন্য জীব কখনোই পূর্ণ নয় কোনো শাস্ত্রে কোনো জায়গায় নেই যে পূর্ণ বস্তু অভাবগ্রস্ত অভাবগ্রস্ত তাহলে ভগবান যদি বলে থাকেন মাময়ব বংশ জীবলোকে জীব তো সনাতন হয় তাহলে তোমার বুঝে নিতে হবে ভগবানের প্রত্যক্ষ অংশ নয় তাহলে কিসের অংশ ভগবানের শক্তি ভগবানের যে ততঃস্যা শক্তি আছে সেই শক্তির অংশ ভগবানের যে শক্তি তার অংশ তাহলে কেন বলেছে ভগবান কেন বলেছে আমার অংশ আমার অংশ বলেছে কি ভুল বলেছে ভগবানের বেদা বেদান্ত সূত্র বেদান্ত সূত্র আলোচনা করলে দেখা যায় বেদান্ত সূত্রে বলছেন শক্তি শক্তি মত্তর অভেদ শক্তি এবং শক্তিমান অভিন্ন বেদান্ত সূত্রে বলছেন শক্তিমান এবং শক্তি অভিন্ন নিত্যানন্দ এবং জান্নঠা করেনি অভিন্ন যেই রাধা যেই রাধা ঠাকুরানি সেই কৃষ্ণ আর যেই কৃষ্ণ সেই রাধা ঠাকুর বোঝা গেল কি বললাম কাজেই আমাদের ধারণা ভুল আমাদের ধারণাটা ভুল এই জন্য বলছেন মাময়ী অংশ যদি বলেই থাকে তাতে ভুল কি বলেছেন ভগবান ঠিকই বলেছেন আমারই অংশ আমারই অংশ তো ভগবানের জীব যত জীব আছে তত শক্তি এসছে তত শক্তি কৃষ্ণের ততস্যা শক্তি ভেদাভেদ প্রকাশ চৈতন্য তো বলছেন কৃষ্ণের ততস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ জীব তা ঠিকই বলেছে শক্তি শক্তি মতো অভেদ তাহলে যদি বলেই থাকে ভগবান আমার অভিন্ন তাতে ভুল কী বলেছে ভগবানের সঙ্গে ততস্যা শক্তি ভিন্ন আবার অভিন্ন তাই জন্য ঠিকই বলেছে এই ধারণাগুলো আমাদের উল্টো আমরা জানি না বলে আমাদের সিদ্ধান্ত ভুল হয় যাই হোক এখন বাস্তবিক সাধু সঙ্গের মাধ্যমে আমাদের যে নিমি মহারাজ যে প্রশ্ন করেছেন ভগবানের কত অবতার কিভাবে তিনি আসেন সব কিছু এই এই সবগুলো উত্তর উত্তর আমরা আলোচনা করছিলাম করতে করতে আমরা এখানে পৌঁছেছি বলছেন যে সাধুসঙ্গ ছাড়া ভক্তির কোনো রাস্তা নেই ভগবানকে জানার কোনো রাস্তা নেই এটা কেন যদি কেউ ছোটোবেলায় এসব খেলা খেলে থাকে আমি জানি না একটা খুব ভারী একটা লেন্স লেন্স বোঝো লেন্স মানে আতস কাঁচ এটা নিয়ে যদি একটা শুকনো পাতা বা একটা কাগজের ওপর সংক্ষণ ধরে রাখো ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোটাকে কনসেনট্রেট করে ওখানে ফেলবে আমরা ছোটোবেলায় খেলেছি একটা ভারী লেন্স নিয়ে ধরে রাখতাম ঘন্টার ঘন্টা হট করে কাগজটা চলে গেল বুঝে গেল এইভাবে দেখা যায় সূর্যের তেষ্টা ঘনীভূত করে আতসবাজির মাধ্যমে আতস কাচের মাধ্যমে কাচের উপর পড়লো তারপর জ্বললো ঠিক সেরকম ভগবানের স্বরূপশক্তি কখনোই আমাদের কাছে সোজা আসে না আকাশ থেকে দুম করে পড়ে গেল একটা কৃপা ওরম হয় না ভগবানের কৃপা কেউ প্রত্যক্ষ পায় না পেতে গেলে একটা বাস্তব সাধুর মাধ্যমে পেতে হয় অন্য কোনো রাস্তায় পাওয়া যায় না আর সুদূর্লভ সুদূর্লভ প্রথম কথা হলো সাধু তো পাওয়া খুবই কঠিন নিশ্চয়ই আছে সাধু কিন্তু আমাদের চোখ নেই আমরা চিনতে পারি না কিন্তু সাধু বক্তিমন্ত বলছে দুর্লভ হয়ে যায় সমস্ত ঝিনুক সমস্ত ঝিনুকের মধ্যে মুক্ত থাকে না থাকে কি সমস্ত ঝিনুকে মুক্ত থাকে কখনো থাকে কোন ঝিনুকে মুক্ত থাকে আমি যদি প্রশ্ন করি কোন ঝিনুকে মুক্ত থাকে মুক্ত সব ঝিনুকে থাকে না কিন্তু কোন ঝিনুকে থাকে বলে যে ঝিনুকটার মধ্যে সাতই নক্ষত্রের বর্ষার জলটা পড়েছে বোঝা গেল না সাতি নক্ষত্র স্টার পজিশন স্বাথী নক্ষত্রের সেই জলটা যার ওপর পড়েছে যে ঝিনুকে তার মধ্যেই অন্তঃকরণে এবার মুক্ত সব মুক্তে সব সব ঝিনুকের মধ্যে পাওয়া যাবে বিশেষ একটা নক্ষত্রের জলের ফোঁটা যদি হাতির মাথায় গজ গজমুক্ত হবে সাপের মাথায় পড়লে মনি হবে এটা সব জায়গায় হয় এই জন্য সাধুসঙ্গ আর কোনো রাস্তা নেই আর কারণ এতগুলো কথা বলার কারণ হলো সাধু চেনা ব্যাখে। আমরা কদিন আগে তিন চার দিন আগে একটা আর্টিকেল সমানে আর্টিকেল বেরোয় শয়ে শয়ে হাজার হাজার তার মধ্যে একটা আর্টিকেল বেরোল চৈতন্য মহাপ্রভুর থেকে চৈতন্য চৈতন্যবাণী অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার লোকে অবাক হয়ে যাবে এবার কি কথা কোনোদিন দিন শুনিনি চৈতন্য মহাপ্রভুর থেকে চৈতন্য মহাপ্রু স্বয়ং থাকলে আর তার যে বাণী সেটার গুরুত্ব বেশি এবার বলবে কেন কারণ হলো চৈতন্য মহাপ্রভুকে জানাবে কে যদি আমি আফ্রিকার জঙ্গলে কথাটা চিন্তা করো আমি যদি এখন আফ্রিকার জঙ্গলে যেখানে চৈতন্যবাবুকে কেউ জানে না সেখানে গিয়ে চৈতন্যবা মিষ্টি একটা বিগ্রহ আমি রেখে দিয়ে এলাম এবার আদিবাসীগুলো যে কোলফিল্ড ওরা কী করবে ওরা খেলবে ফেলে দেবে কারণ তারা জানে না ওটা কে কিন্তু এই বিগ্রহটা যদি কোনো একটা সাধু খুঁজে পায় সঙ্গে সঙ্গে সে ওটাকে পুজো করতে আরম্ভ গোস্বাই মারা ইংল্যান্ডে ইংল্যান্ডের পার্কেতে গোস্বামী মহারাজ তার্কিক ব্যক্তিদের সঙ্গে তাকে বোঝাচ্ছে হে ওই যে আপনি ভগবানকে দেখাতে পারেন বলুন ভগবানকে দেখাতে পারেন ওই যে কালকে আপনি আসুন আমি ভগবানকে দেখাব গোসাই মহারাজ বলেছে এরকম তর্ক প্রের সঙ্গে অনেকে করেছে না ভগবানকে আপনি দেখেছেন ভগবানকে প্রপাতকে বলছেন তর্ক করে আপনি নিজে ভগবানকে দেখেছেন প্র কিছু ওর কথাতে রেগে যাচ্ছেন বলছেন আমি ভগবানকে দেখেছি না দেখেছি আপনার তো কিছু যায় আসে না আপনার কিছু যা আসে আমি খেলে আপনার পেট ভরবে আমি দেখেছি বলতেও পারি আপনি নাও বিশ্বাস করতে পারেন আমি যদি বলি দেখেছি আপনার তো নাও বিশ্বাস হতে পারে কিন্তু আপনি বলুন আপনি দেখতে চান কি না ভগবান আপনি প্রতিজ্ঞা করে বলুন মিথ্যে কথা বলবেন না আপনি ভগবানকে দেখতে চান আমি দেখাবো প্রবাদ বলছে যে তর্ক তার তর্ক করছে তার সঙ্গে আপনি ভগবানকে দেখেছেন প্রবাদ যে আমি ভগবানকে দেখেছি বা না দেখেছি আপনার কী যাহ আমি যদি বলে ভগবানকে দেখেছি আপনার তো বিশ্বাস নাও হতে পারে আপনি বলতে পারেন বাজে কথা বলছে মিথ্যে কথা বলছে আপনি কি দেখবেন আপনি দেখতে চান বলুন আমার কাছে এসুন চলে আসুন আমি দেখাব এই হলো কথা ভগবানকে অবশ্যই দেখা যায় কিন্তু লোকের বিশ্বাস নাই বিশ্বাস সম্পূর্ণ রূপে ধ্বংসর পথে বলা যায় যাই হোক এখন আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে আমরা কি করে ভগবানের অনন্ত অবতার তার মধ্যে যে কয় যে কিছু অবতারের কথা আমাদের জানা আছে ভগবানের অনন্ত অবতার আমরা আগেও আলোচনা করেছিলাম ভগবানের অবতারের গণনা করা সম্ভব হয় না যদি পৃথিবীতে কত ধূলিকণা আছে কেউ গণনা করতে পারে পৃথিবীর ধূলিকণা তো গণনা করে যায় না অসম্ভব বলে যদি কেউ পারে তো সম্ভব নয় তাহলেও হতে পারে কিন্তু ভগবানের অবতারাবলী গণনা করে শেষ করা যায় না এতই অনন্ত ভগবানের সেই অবতার এখন আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে ওই অপ্সরাগণ এবং কামদেব গন্ধর্ব যারা আছেন তারা সমস্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে তার সামনে ক্ষমা চাইছেন আর তিনি কিছু মনে না করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং ওরা তখন লজ্জার সঙ্গে বলছেন আপনার মতো আপনাদের মতো এই যে মহান ব্যক্তিগণ ব্যক্তি বলতে কিন্তু ভগবান স্বয়ং তা তো সাধারণ কেউ নন এদের ক্ষমাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমা সাধুগণের মধ্যে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যাই হোক এখন যে অপসরাগণকে তৈরি করেছেন নিজের শক্তিতে তাদেরকে দিয়ে তাদেরকে বলছেন আপনারা স্বর্গে যান স্বর্গে গিয়ে ইন্দ্র মহারাজকে আমার এই উপহার আমার ভেট আমার ভেটে দেবে আপনাদের কাজে লাগবে এইভাবে যখন তারা তার কাছে বিভিন্ন স্তুতিবাদ করে যখন দেবরাজ ইন্দুরের কাছে ফিরে যাবেন সেখানে গিয়ে যখন দেবরাজের কাছে চ প্রণাম করে দেবরাজকে সমস্ত ঘটনা বললেন যে আপনি এমন এক জায়গায় পাঠিয়েছেন যেখানে আমরা গিয়ে বেপাকে পড়ে গেছি লজ্জিত হয়ে গেছি আমরা লজ্জিত হয়ে গেছি তাদের কি অঙ্গের ভূষণ আর অঙ্গের রূপ আহ এই তো আমাদের অস্বর্গের অসর আর কাউরি নাই এই বলে তারা স্বর্গে চলে গেল তান আহ দেব দেবৈশ প্রণতান প্রহসন্ব হ্যাঁ আসাম একতমাম হ্যাঁ ব্রণিদ্ধ সবার নাম স্বর্গভূষণ ওরা তখন উর্বশীকে নিয়ে স্বর্গে গেলেন এবং সেখানে গিয়ে ইন্দু মহারাজকে এসব কথা বললেন ইন্দ্রায়ম আনম্য ইন্দ মহারাজকে প্রণাম করে সদস্যী সদ মানে স্বদসী মানে সবার মধ্যে স্বদসীর শৈন্যতাম সবার মধ্যে যত ব্যক্তি রয়েছে তাদেরকে শোভন করিয়ে খোলাখুলিভাবে বলছেন ইন্দো মহারাজকে ইন্দ্রায়াম অশ্ব না ইন্দ্রায়াম আনম্য ইন্দ্রকে প্রণাম করে ইন্দ্রকে প্রণাম করে সদসে শৈন্যতাম সভাসদগণ যেন শুনতে পারেন এই অবস্থায় ত্রিদিব ত্রিদিবৌ কষাম উঁচুর নারায়ণবলম সক্রোশ স্তত্রাসবিস্ময় নরনারায়ণের ক্ষমতা তাদের যে এত বিরাট তাদের যে ভগবান তারা আতা দিতে হবে সেই কথা যখন ইন্দ মহারাজের কাছে বলা হলো ইন্দ্র মহারাজ অত্যন্ত ভীত হয়ে গেলেন তাই নাকি এরকম হ্যাঁ ইন্দ্র মহারাজ এরকম ধরনের অবস্থা ভগবানের অবতারাবলী বা ভগবান সম্বন্ধে আমি প্রথমেই যে শ্লোক উচ্চারণ করেছিলাম যে ব্রহ্মা শঙ্কর থেকে আরম্ভ করে ইন্দ্র বরুণ যার চরণ দর্শন করবার জন্য ব্যস্ত হয়ে থাকেন যে কদাচিৎ যদি ভগবান একটু এক ঝলক দর্শন দেন সেই জন্য যারও দর্শন আনন্দে শঙ্কর বসন না জানে কাপড় কাপড় খুলে যায় অবদা চিন্তা করছেন একবার যদি একটু দর্শন পাই ভগবানের চরণ কম এই জন্য ধ্যানমগ্ন থাকে সেখানে ব্রহ্মা শঙ্কর বরুণ ইন্দ্র প্রত্যেকেই ভগবানের চরণের এক ঝলক দর্শনের জন্য তপস্যা করে হোক চেষ্টা করে কিন্তু সুদূর ল যেটা জং ব্রহ্ম বরুণেন্দ্র মরুত তারা স্তব করছেন দিব্যই স্তবই আর বেদের বিভিন্ন বেদের বিভিন্ন হায়েম অর্থাৎ এই যে স্তুতি বেদের সূত্র আছে বেজে বেদের যে শ্লোকগুলো আছে এর দ্বারা মহিমা বর্ণনা করে যাচ্ছেন বেদৈ উপনিষদেই গায়ন তিজম সামগা সামগা সামবেদের সামবেদের সামবেদ হল সঙ্গীত ঋগ্বেদ হলো গদ্য ঋগ্বেদ হলো গদ্য ঋগ্বেদ কোনো খালি শ্লোক পাবে কিন্তু সামবেদ হলো গান অথর্ববেদ মন্ত্রতন্ত্রের সব ব্যাপার আছে ওগুলো কিছু না এই সব। কাজের বিভিন্ন বেদেতে বিভিন্ন জিনিসের কথা বলা আছে আর ইন্দ্র বরুণ, শঙ্কর ব্রহ্মা সবাই কাতর হয়ে ভগবানের চরণে প্রার্থনা করছেন এক বিন্দু ভগবান যদি দর্শন দেন দয়া করে এই চেষ্টায় ধ্যান অবস্থিত যদ তদগত না সবসময় চিন্তা করি যেটা রূপগোস্বী বা কীর্তনতে বলছেন রূপগোস্বী কীর্তনে বলছেন না সুন্দরভাবে কৃষ্ণ দেব ভবন্তম বন্দে হরিদেব ভবন্তম বন্দে যদি সমাধি সুবিধি পাশ্বতী নতব নখাগমরিচিন ইদমি ছামি নিশমত বাচ্যুত তদপি কৃপাত ভূত বিচিন কৃষ্ণ দেব ভবন্তম বন্দে হরি দেব ভবন্তম বন্দে বলে যদ্যপি সমাদিসু বিদির পিপাশ্যত যদ্যপি সমাদিসু নতব নখাগ্রমরিচিন ভগবানের দর্শন তো দূরের কথা ভগবানের চরণ কমলের যে নখরা এই নখরা যে জ্যোতি নির্গত হয় আলো এইটি দর্শন করতে পারে যখন ক্ষীর তীরে ব্রহ্মা দেবতাগণকে নিয়ে ভগবানের কাছে নালিশ করতে গেলেন পৃথিবী দেবীকে নিয়ে পৃথিবী দেবী কাঁদছেন সেই সময়তে সেখানে প্রমাণ আছে ব্রহ্মা আগে যাচ্ছেন সমস্ত দেবতাগণ এবং ধরতি মা পৃথিবী মা কাঁদছেন তাকে সঙ্গে নিয়ে গেলেন কিন্তু ওখানে লেখা আছে যখন ব্রহ্মা স্তুতি করছেন ব্রহ্মা স্তুতি করছেন তো গিয়ে কী করলেন ব্রহ্মা স্তুতি করেছেন ব্রহ্মা যখন স্তুতি করছেন ভগবানকে দর্শন পান নাই ব্রহ্মা যখন স্তুতি করছেন ভগবানকে দেখেন নাই দেখা রয়েছে ভগবান আকাশবাণী হলো এবং হৃদয়তে অপ হৃদয়তে লক্ষ্য করছেন ভগবান কিছু বলছেন আকাশবাণী হচ্ছে আকাশবাণী হচ্ছে সেখানে কোনো দেবতা তো দেখেই না ব্রহ্মাও দেখেন না মানুষের নত্যে দেখছেন হৃদয়ে ভগবান প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন ক্ষীরসাগরের তীরে যখন গিয়ে তপসাগর কাজেই ভজন ভগবানের চরণ কমলের যে নখরা বিন্দু তার যে জ্যোতি এই জ্যোতিটা দর্শন নখাগ্র মরিষি মরিষি মানে কি মরিষি মানে হচ্ছে আলোর কিরণ মরিষি যেমন আমরা ভগবত মরচিমালা বলি ভাগবতার থেকে কিছু কিরণ নিয়ে ভক্তিপীঠ ভগবত অর্ক মালা। কাজেই এই হলো ব্যাপার এখন ভগবানকে দর্শন তো একটা এমনই ভক্ত ছাড়া বিশুদ্ধ ভক্ত যারা ভগবানকে ভজন করে বসীভূত করতে পেরেছেন তারা ছাড়া অন্য কেউ ভগবানের দর্শন অসম্ভব কিছু করার নেই এখানে এবার আমাদের द्रुमेन ऋषि बोलचन हंसो स्वरूप ऐ बद अच्युत आत्मजोगम हंसो बद अच्युत आत्मुगम दुम ऋषभ भगवान्ता विष्णु शिवाय जगता सेना सेनाता মধভিতা, শ্রুতয়ু হাস এরা বলছেন এখানে হংসরূপী ভগবান হংসরূপে অবতীর্ণ হয়েছিলেন মনে আছে তো ভগবান হংসরূপ ধাবন করে অবতীর্ণ হয়েছিলেন চতুর্শনের সামনে হংসরূপে অচ্যুত বিষ্ণু এর অনেক ঘটনা আছে আমরা পাঠ করতে করতে পরে আসব মানে চতুসন চতুর্শন ব্রহ্মা সামনে পিতা সামনে একদিন একটা প্রশ্ন করেছিলেন সেটা সম্বন্ধে পরে আলোচনা করব খালি প্রসঙ্গটা বলছি প্রশ্নটা কি ছিল ব্রহ্মাকে বলছেন আচ্ছা পিতাশ্রী বিষয়তে চিত্ত আর চিত্তেতে বিষয় কি করে প্রমুষ্ট হয় চিত্তেতে বিষয় আর বিষয়তে চিত্ত কি করে মিলেমিশে একাকার হয়ে যায় এ এর কী কীভাবে হয় আবার আমরা জানি আত্মার সঙ্গে আমরা জানি আত্মার সঙ্গে জগতের কোনো সম্বন্ধ নাই কোনো সম্বন্ধ ছিল না এই যে জড় জগত যা কিছু আছে এই জগতের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধই নাই খালি আত্মা ভগবান ছা করবার জন্য এই জগতে পড়ে গেছে পড়ে গিয়ে এবং জড় জগতের সঙ্গে সম্বন্ধ তৈরি করি বাস্তবিক পক্ষে জগতের সঙ্গে আত্মার করে সম্বন্ধে আত্মা তো চিন্ময় আত্মা তো চিন্ময় আত্মা জ্ঞানময় আত্মা প্রকাশময় আত্মা নিত্য আত্মার সঙ্গে জড়জগতের কী করে সম্বন্ধ হয় অত সম্ভব না কিন্তু আত্মা যখন মায়ার কবলে পড়ল নিজের স্বরূপ বিভ্রম হল বিরূপে স্বরূপ ভাবি মোর মন মায়াতে আকৃষ্ট হয় কত সুন্দর কথা মায়ার সঙ্গে কিন্তু চিন্ময় আত্মার কোনো সম্বন্ধ ছিল না আর নেই কিন্তু যেহেতু মায়ের কবলে পড়েছে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় এবার সেদিন অনেক আগে আমি আলোচনা করেছিলাম জীবাত্মার এই যে সুখ দুঃখ যা কিছু পর ওপি মনুতে অনর্থম তৎকিতন চাবি পদ্ধতি কি বলছেন পর অপি মনুতে পর মানে হচ্ছে হ্যাঁ বলে না না পরমানে পরবস্তু চিন্ময় বস্তু জীবাত্মা সম্বন্ধে বলছেন ভাগবতে প্রথম স্কন্ধে পর অপি মানে চিন্ময় হলেও এ কিন্তু পর পর পরবস্তু জীবাত্মা পরবস্তু চিন্ময় বস্তু কিন্তু পরবস্তু হয়েও পর অপি মনুতে পরবস্তু হয়েও নিজেকে মনে করছে আহ আমার কি কষ্ট কি দুঃখ আমাকে মাল পর পরপি মনুতে অনর্থম সে ভিন্ন অনর্থ তার মধ্যে কাজ করছে সে দুঃখ কষ্ট আনন্দ কামিনী কাঞ্চন ভোগ করছে সব কিছু করছে তাহলে ভাগবতে পরিষ্কার বলছেন এ পরবস্তু চিহ্ন্ময় এর সঙ্গে জগতের রক্ত মাংসের কোনো সম্বন্ধ নেই কিন্তু হয়েছে পিসাচি পাইলেই ও তো মতুচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের আছে বাবু তাহলে পর অপি মনতে অনর্থম তৎকৃতন আবিপদ এ আমার দুঃখ আমার কষ্ট এটা আমার বাড়ি জানো আমার স্ত্রী এইভাবে সব কিন্তু আত্মার সঙ্গে কারোর কোনো সম্বন্ধ নাই সম্বন্ধে একমাত্র ভগবানের সঙ্গে কিন্তু কেউ জানতে পারছে না কেউ জানতে পারছেন জানা সম্ভবও না ভগবানের মায়া এমন অবস্থা এমন অবস্থা করে রেখেছে এ জানা সম্ভব না। জানতে পারছি না ভগবানের মায়া সম্বন্ধে বলছেন মাইনাম ওপি মোহিনীম যারা মায়া বিস্তার করতে পারেন শঙ্কর ব্রহ্মা তাদেরও মায়া বিস্তার করে ভগবানের মায়া মাইনাম ওপি মোহিনীম যারা মায়া বিস্তার করতে সমর্থ তাদের পক্ষে মায়া কেন অসুররা পারে না অসুরা মায়াবিস্তার করতে পারে কি না রাক্ষসরা পারে কি না দেবতারা অত পারে না কেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মায়াবিস্তার করেনি মেঘ মেঘনাথ করেনি মেঘনাথ মেঘের যখন ধুব মহারাজের সঙ্গে ধুব মহারাজ যখন রেগে গেছিলো আমার ভাইকে মেরে ফেলেছে আমি দেখে নেব এই জন্য যখন ওই যক্ষগুলোকে মারছিল তখন দক্ষের যিনি প্রধান কুবের এবং ব্রহ্মা সব এসে বোঝাচ্ছেন বাবা তুমি এটা কী করছো তুমি তো ভগবানের ভক্ত ভগবানের দর্শন পেয়েছ তোমার এগুলো কি তোমার ভাই তোমার দেখো বাবা শোনো তোমার ভাইকে দক্ষরা মেরেছে তোমার ভাই দক্ষ কোনকে মেরেছে এগুলো সব গল্প কথা এগুলো সব গল্প আসলে ভবিতব্য দক্ষ দক্ষ যক্ষগণ তোমার ভাইকে মেরেছে তুমি ভাবছ এটা তো ঠিক একই কথা বলেছিলেন যখন সর্পযজ্ঞের আহ্বান করেছিলেন জন্মেজয় জন্মেজয় যখন বলছেন আমার বাবাকে সাপে কামড়েছে বেটা আমি দেখে নেব সব সাপ জগতে যত সাপ আছে সব পড়াব আগুনে পড়াচ্ছে। পড়াচ্ছে জন্মেজয় প্রতিজ্ঞা করেছে আমার বাবাকে সাপে কামড়ালো হ্যাঁ আমি ছেড়ে দেবো যেখানে যত সাপ আছে সব পোড়াবো আমি সর্পযজ্ঞ কিন্তু লাস্টে কি হলো সব ব্রহ্মা ব্রহ্মা এসে তাকে কি গিয়ে এটা কী করছো এগুলো নিরীহ সর্প তোমার বাবাকে কেটেছিল একটা সাপ তারও ভবিতব্য ছিল কোনো ব্যাপার ছিল কিন্তু সাপ সমস্ত সাপকে তুমি পোড়াবে এটা কোনো কথা হলো বলো তো সব সাপ কী করেছে এইভাবে তাকে বুঝিয়ে সর্পযজ্ঞ থেকে বন্ধ হল এইভাবে ধুব মহারাজ এত রেগে গেছিলেন ধুব মহারাজ সমস্ত পুরিয়ে ছাই করে দেবেন অলকাপুরী অলকাপুরি বোঝো অলকাপুরী হলো যেখানে দক্ষরা যক্ষরা থাকে কুবের মহারাজ এসে বোঝালো বাবা শান্ত হও তুই ভগবানকে বেয়েছো এরপর এত কিছু কিছুই থাকে না আর ঠিক আছে ভাইয়ের জন্য তোমার বৎসল বাৎসল্য আছে রেগে গেছে তুমি কিন্তু এটা দেখো এটা গল্প কথা যক্ষরা তোমার ভাইকে মেরেছে তোমার ভাই যক্ষ করে এগুলো সব ভবিতব্য এগুলো রাগ করতে নেই যাই হোক তোমাকে আমি আশীর্বাদ করছি বলে কুবের আশীর্বাদ কুবের হলো রাবণের ভাই রাবণের ভাই হয় জানেন না রাবণের ভাই হয় হ্যাঁ হ্যাঁ কুবের এই যে যে এই যে হিমালয় থাকে ভাই হ্যাঁ যাই হোক এখন এই অবস্থা দাঁড়িয়েছে কাজেই মায়াতে মোহিত আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নাই কিন্তু পর ওপি মানুতে অনর্থন তৎকিতন চাবিবাদ আমি কাজটা ভুল করে ফেললাম বিবাহ করে যেমন আত্মদেব করছে আত্মদেব প্রথমে বললাম আমার ছেলে চাই ছেলে না হলে সংসারিক জীবনে কোনো মূল্য আছে আমি আত্মহত্যা করুক ওকে যখন বোঝাচ্ছেন সন্ন্যাসী আপনার সাত জন্ম কোনো ছেলে নেই না আপনাকে ছেলে দিতেই হবে ছেলে দিতেই হবে নাহলে আমি আপনার আত্মহত্যা করব আরে আপনার ছেলে লেখা নেই না আপনাকে দিতে হবে আপনার ভজন বল। সন্ন্যাসী তখন কী করেন একটা ঝোলা থেকে ফল খুলে মন্ত্র করে ঠিক আছে না এটা তোমার পত্নীকে খাওয়াবে কিন্তু ভবিতব্য কি আটকানো যায় সেই ফলটা তো চার পত্নী খেলো না ধুন্দুলি দেবী খেলো না খেলো কি ভবিতব্য নেই তো সেই খাইয়ে দিল তার বোনকে এই গোরুমা তাকে এবার গোকর্ণজিকে জন্ম দিল আর তার কপালে নেই ছেলে কি করে হবে কপালেই নেই সেই যে ফলটা ওর বদমাস ওই ধুন্দুলি দেবী বদমাস প্রচণ্ড বদমাস সে কি করলো গোমা থেকে খাইয়ে দিল আর গোমাতার এবার ছেলে ভাই গোকর্ণজি তার ছেলে হলো না কপট করে মিথ্যে কথা বলে বোনের বাড়ি গিয়ে রয়েছে বলে আমার ছেলে হয়েছে সেই ছেলে এবার নিয়ে যাবো তোমার কাছে বলে বোনের ছেলেটাকে নিয়ে চলে এসেছে আর ছেলে হলে তো দুধ থাকবে স্তনে দুধ নেই বলে আমি জানি না কি কারণে আমার এটা ছেলে মিথ্যে কথা সেই ছেলেকে আত্মদে পালন করলো ফল কী হলো প্রথমে কাঁদলো প্রথমে কান্নাকাটি কেন করলো আমার ছেলে কেন ছেলে কেন নেই আমার ছেলে চাই আর পরে যখন মরতে গেলো তখন কেন আমার কেন ছেলে হল প্রথমে কাঁদতে প্রথমে মরতে গেছিলো কী জন্য আমার ছেলে চাই নাহলে আমি আত্মহত্যা করব আর দ্বিতীয়বারে যখন মরতে গেলো তখন কী জন্য হ্যাঁ আমার ছেলে এইরকম ছেলে কী হবে হ্যাঁ কেঁদে কেঁদে বলছেন হা কষ্ট মম সংস্থিতম হায় আমার কষ্ট কোথা থেকে এলো সব কষ্ট হায় হায় হ্যাঁ বলে কাঁদছে এই রকম ছেলে আমি এবং আত্মহত্যা করতে হবে তাহলে প্রথমে কাঁদলো বদ্ধজীবের ডিম্যান্ড বদ্ধজীবের যে কর্মকাণ্ড দেখো প্রথমে কাঁদল ছেলে চাই বলে দ্বিতীয়বারে কাঁদছে ছেলে কেন হলো তাহলে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যাহা চাই তা ভুল করে চাই আর যা পাই তা চাই না আরে এটা বললে কি করে হবে তুমি চেয়েছ তাই গিয়েছি এই হলো অবস্থা কাজেই হংস রূপী অবদত অচ্যুত আত্মযৌগম দত্ত দত্ত মানে দত্ত মানে কে কোন দত্ত হ্যাঁ যে দত্ত দত্তাত্মেয় দত্তাত্মেয়কে দত্ত বলছে কথাটা বোঝা গেল না এই দত্তাত্বেও কে হংসরূপী ভগবান কিছু যোগের উপদেশ করেছিলেন আবার আমি যে কথাটা বলছি যে একটা সরোবরের তীরেতে চতুশন ব্রহ্মার কাছে নিবেদন করছেন পিত পিতাশ্রী বিষয়ের মধ্যে চিত্ত আর চিত্তের মধ্যে বিষয় কী করে ঢুকে যায় আর আত্মার সঙ্গে তো বিষয়ের কোনো সম্বন্ধ নাই কি করে একাকার হয়ে আমাদের ভূতের নাচন নাচাচ্ছে যে এটা কীর্তন কীর্তনে লিখেছেন না ভক্তিমন্ড কীর্তনে হ্যাঁ ভক্তিমণ্ডী কীর্তনে বলছি কীর্তনে লিখেছেন এটা মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের কাম সব ভুলে যাও কিচ্ছু মনে থাকে না মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের কাম ভূতের কাজ করছো মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের কাম তালে ভূতের কাজ করছে ভূতে ধরেছে পিশাচি ধরেছে পিশাচি ধরেছে ভূতের কাজ করছে তালে দত্তাত্ম সামনে বহু পূর্বে আজকের কথা নয় সত্যযুগের দত্তাত্ম সামনে হংসরূপ ধারণ করে ভগবান কিছু যোগের উপদেশ করেছিলেন আর আমি যে বলছি সেটা হচ্ছে আলাদা ঘটনা সেটা এগারো স্কেন্দে আছে এখানে কী হচ্ছেন না ব্রহ্মার কাছে চতুর্সন্তার ছেলে চারজন প্রশ্ন করেছিলেন যে পিতাশ্রী আপনি দয়া করে বলুন বিষয়তে চিত্ত চিত্তকে কী করে ঢুকে পড়ে আর ছাড়ানো যায় না এত একেবারে ম্যাগনেটের মতো আটকে থাকে তদাত্মতা প্রাপ্ত হয় এমন হয়ে যায় যে সে মনে করে অনেক লোক বলে আমি এই নেশা ছাড়া বাঁচব না এটা তদাত্মতা প্রাপ্ত হয়েছে আসল কথা তা নয় এগুলো ভুল কথা কাজেই হংসরূপী ভগবান যখন ব্রহ্মার কাছে এ প্রশ্ন করেছিল চতুর্স প্রশ্ন করেছিলেন চিত্তের মধ্যে বিষয় বিষয়ের মধ্যে চিত্ত কী করে অনুপ্রবিষ্ট হয় আর আত্মা তো বিষয়ের সঙ্গে জড়ায় না এর খবরটা কি তখন কি হলো ব্রহ্মা ব্রহ্মা যেহেতু সৃষ্টির কাজে ব্যস্ত থাকেন ব্রহ্মা সৃষ্টির কাজে ব্যস্ত থাকেন তো ঠিক যে সময় প্রশ্নটা করেছিল ব্রহ্মা এবার অন্য চিন্তা করছিলেন বিষয়ে করতে করতে এই প্রশ্নটার কোনো এই প্রশ্নটার কোনো মাতামুণ্ডু বুঝতে পারলেন না ব্রহ্মা চিন্তা করু বিষয়ের অন্য কোন সৃষ্টির কাজে তার মাথাটা ছিল মাথাটা এখানে ছিল না এই জন্য এই প্রশ্নটার কোনো সূত্র খুঁজে পাচ্ছেন তিনি চিন্তা করুন আমি তো লজ্জায় পড়ে যাব উত্তরটা না দিতে পারলে উত্তর তো আমাকে দিতে হবে কিন্তু উত্তর দিতে পারছি না সঙ্গে সঙ্গে তিনি কি করলেন ভগবানকে স্মরণ করলেন ভগবান এই যে এরা প্রশ্ন করছে বিষয়ের মধ্যে চিত্ত চিত্তর মধ্যে বিষয় এর কী করে ভবিষ্য হয় সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন হংসরূপ ধারণ করে সরোবরের মধ্যে আবির্ভাব হলেন হংসরূপ ধারণ করে সরোবরের মধ্যে আবির্ভাব হলেন সদে আবির্ভাব হয়ে এই হংসরূপী ভগবান এবার চতুর্শনের সামনে আসছেন কিছু একটা বলবেন চতুর্শন বুঝতে পারছেন না আরে এরা কারা এ তো হাঁসের মতো দেখতে হংস কিছু বলতে চাইছে যখন কিছু বিশেষ আওয়াজ করতে করতে সামনে এলেন তখন চতুর্শন বুঝতে পারছেন এরা হংস নয় নিশ্চিত এরা কেউ একটা এই হংসরূপ ধারণ করে এসছে তাই জন্য বলছেন কো ভবান আপনি কে চতুর্শন চতুর্শন প্রশ্ন করছেন কাকে চতুর্শন প্রশ্ন করছেন হংসরূপী ভগবানকে আপনি কে কো ভবান তখন এবার হংসরূপী ভগবান উত্তর দিতে আরম্ভ করেছেন যে আপনারা তো জ্ঞানী ব্যক্তি আদি ব্যক্তি আদি পুরাণ পুরুষ মানে পুরাণ পুরুষ অ্যাকচুয়ালি ভগবানকে বলা হয় মানে আদি পুরুষ বলেই আমি কথাটা বললাম পুরাণেতে ওনার কথা আছে বলে ভগবান হংসরূপ ধারণ করে ওদেরকে বলছেন আপনারা তো জ্ঞানী ব্যক্তি আদি মান আদি সৃষ্টির আদিতে আপনারা জ্ঞানী ব্যক্তি হয়ে এ প্রশ্ন কী করে করলেন কী করে করলেন আমি কে এই প্রশ্নটা থেকে আসে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তো একটাই তত্ত্ব আছে অধ্যয় জ্ঞান তত্ত্ব তা আপনারা তো সেটা জানেন চতুর্শনকে বলছেন ভগবান হংসরূপী আপনারা তো জানেন আপনারা তো জ্ঞানই যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে কোনো অন্য তত্ত্ব নাই সব একটাই তত্ত্ব আমি তুমি কেবল মায়ের খেলা একটাই তত্ত্ব অবশ্য একটার বোধ অনন্ত বিভেদ আছে বৈচিত্র্য আছে এটা আলাদা কথা কিন্তু হংসরূপী ভগবান বলতে চাইছেন আপনি কে এই প্রশ্নটা কি করে আপনি করলেন এই প্রশ্নটা তো যুক্তিযুক্ত হয় না অনন্ত ব্রহ্মাণ্ডে একটাই তো তত্ত্ব আছে তা কো ভবান এই প্রশ্নটা কি করে আপনি করলেন এইটা আমি এখন আলোচনা করছি না তো এখানে এ রূপী অবদত অচ্যুত আত্মযৌগম দত্ত 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 মানে এই যে বললাম দত্তাত্মীয় তাকে বলেছিলেন কুমার হ কুমার মানে চতুর্সন কুমার চতুর কুমার তাদেরকেও বলেছিলেন তাদেরকেও বলেছিলেন ঋষভ ঋষভকেও বলেছিলেন ঋষভ শক্তাবে সবতা তাই যেন বলছেন বিষ্ণু শিবায় জগতাম কলায়াব স্তেনা আতা মধুবৃতা সত্য হায়াসে অপূর্ব সুন্দর বলছে ভগবানের কতটা করুণা দেখো ভগবানের কি দায় পড়েছে একটা কুৎসিত কুর্মরূপ ধারণ করে ঢুকে বলে। কুর্মরূপ ধারণ করলেন তো ভগবান ভগবানের দয়াটা দেখুন ভগবান দয়া করে বরাহ রূপ ধারণ করছেন ভগবান দয়া করে কুর্মরূপ ধারণ করছেন ভগবান দয়া করে তির্যক মৎস্যরূপ ধারণ করছেন বলে ভগবানের কত দয়া প্রত্যেকটা জলজ পানি যেন পা পায় পশুপক্ষী যেন পা পায় মনুষ্য যেন কি পায় দেবতারা যেন বিভিন্ন দেব দেবতা কুলেতে জন্মাচ্ছেন না বামন দেব দেবতা জনি বামন দেব জন্মালে বামন দেব জন্মালে অপরে জন্ম দেবগুলো আবার মৎস্যকুলেতে তিনি জন্মালেন আবার বড় কৎসব রূপে জন্মালেন নরহরি রূপে তিনি জন্মালেন আবার মনুষ্যকুলে রামচন্দ্র বা কৃষ্ণ রূপে তিনি জন্মালেন মনুষ্যকুলে কুলেতে জন্মালেন তা ভগবানের কতটা করুণা তিনি আমাদেরকে বাঁচাবার জন্য বিভিন্ন রূপ ধারণ করে জগতে আসছেন হংসরূপী অবদত অচ্যুত আত্মযৌগম দত্ত কুমার ঋষভৌ ভগবান পিতান বিষ্ণু শিবায় জগতাম কলায়াবতীর্ণ তেনার হিতা মধুভিতা সতয় হয়াসে তালে বলছেন হংসরূপ ধারণ করে অচ্যুত বিষ্ণু অংশ অবতার রূপে কি করেছেন জগতের হিতের জন্য জগতের মঙ্গলের জন্য তিনি অবতীর্ণ হয়ে দত্তাত্মীয়কে বলেছিলেন কে বলেছিলেন আবার দত্তাত্মীয় সনতকুমারকে বলেছিলেন সনতকুমার কুমার সনন্দ আদি এটা বলেছেন আর যে কথা আমি বললাম হংসরূপে তিনি হংসরূপে তিনি অধ্যায় জ্ঞানতত্ত্বের যে উপদেশ করেছিলেন সেটা আলাদা এটা প্রথমে হংসরূপী বিষ্ণু দত্তাত্মীয়কে বললেন দত্তাত দত্তাত্মীয় চতুর্শনকে বললেন কিন্তু আমি যে প্রসঙ্গ বললাম এটা ভাগবতে এগারো স্কন্ধে আছে পরে আসবে এটা ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে বিষয়ের মধ্যে চিত্ত এইটার উত্তর দিতে গিয়ে ভগবান এসে অধ্যয় কেন সুন্দর একটা ব্যাখ্যা করলেন যাই হোক এখানে তালে বলছেন জগতের হিতের নিমিত্ত অবতীর্ণ হয়ে দত্তাত্মীয়কে আত্মযোগ বলেছিলেন পরে দত্তাত্মীয় চতুসনকে বললেন তিনি মতপ্রিতা ঋষভ দেবকে বলেছিলেন মত পিতা বলতে এই যে এখানে কে বলছে দুমিল ঋষি নবযোগেন্দ্র তো নবযোগেন্দ্র কে ঋষভের ছেলে ঋষভদেব ঋষভে একশোটা ছেলে তার মধ্যে অনেক ছেলে কর্মকাণ্ডে ব্রাহ্মণ হয়ে গেলেন আর নবযোগেন্দ্র হলেন আর একজন ভরত মহারাত্র সে আলাদা সে তো চলে গেলেন জঙ্গলে তো এইভাবে দেখা যায় আশ্চর্য বিষয় দত্তাত্র সন্ত মত পিতা ঋষভদেবকে বলেছিলেন হ্যাঁ না সংসদ তিনি মত পিতা ঋষভদেবকে বলেছিলেন এবং এবং হয়গ্রীব অবতারে হয়াগ্রীব অবতার কখন হয়েছিল হয়গ্রীব মানে হলো দ্যার গ্রীবা অর্থাৎ মুন্ড দেশের চেয়ে ঘোড়া ঘোড়া ঘটক রূপ এখন আশ্চর্য ভগবান হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন মধুসূদন সেই বিষ্ণু কারণ পরের সপ্তাহ আলোচনা করবো একটা একটা উপমান অবাক হয়ে যাবে কীভাবে এই জগতে আসরিক কীভাবে এই জগতে আশরিক শক্তি কীভাবে এই জগতে আশরিক শক্তি বলবান তারা কী কীভাবে বেদ বেদান্ত সবকে ধ্বংস করে দিতে হয়েছে ভগবানকে আরে ভগবানকে ধ্বংস করে দাদা ভগবান থেকে কী হবে কৃষ্ণকে মেরে রেখে কী লাভ বেকার ঝামেলা যত কৃষ্ণকে মেরে কৃষ্ণকে উড়িয়ে দাও একটা একটা করে উদাহরণ দেবো যেখানে বুঝতে পারবে অবাক কাণ্ড যে চিরকাল এখনো পর্যন্ত দেখো যখন চণ্ডীপাঠ হয় তোমরা খেয়াল করো না চণ্ডীপাঠে তো তোমরা কোনোদিন খেয়াল করো না চণ্ডীপাঠে তো বলা আছে চণ্ডীপাধে দেখবে অশুভ শক্তি সবসময় বৃদ্ধি পায় আর শুভ শক্তিকে মাকে প্রার্থনা করে মা শুভ শক্তি যেন এই অশুভ অসুরগণকে দমন করতে পারে কিন্তু তাও হয় মাও রেগে যায় দেখছো তো কত গরম দিচ্ছে চটকে মেরে ফেলছে কেন মাকে কষ্ট দিচ্ছে মায়ের কি দোষ হাজার হাজার বোম পৃথিবীর গর্বেতে ফাটাচ্ছে মায়ের কষ্টের শেষ নেই জল বায়ু সমস্ত দূষিত করে দিচ্ছে যেখানে যা পাচ্ছে ভাঙছে মা কী করবে মা রেগে যাচ্ছে আমাবতীতে মাকে স্পর্শ করা নিষেধ তখনও ভাঙছে বিল্ডিং ভাঙাবে আমাবতীতে নিয়ম হলো একটা সামান্য মাটি পর্যন্ত তুমি কাটতে পারবে না মাটিকে নখ দিয়ে আচরণ দিতে পারবে না কিন্তু সবাই করছে তা মা কত সহ্য করবে মা তো সহ্য করছে আর কত দূর করবে রেগে যাচ্ছে এই জন্য গরম দিচ্ছে ঠান্ডা দিচ্ছে চটকে মেরে ফেলছে এই দেখো আম নেই এবছরে আম আছে আম গেল বছর তো আম ছিল না দিচ্ছে না প্রকৃতি দিতে চাইছে না প্রকৃতি রেগে যত বিষ দিয়ে ফলাচ্ছে প্রকৃতি কিন্তু এমনি দিচ্ছে না সব সার দিয়ে দিয়ে জোর করে প্রতিবি দিচ্ছে না পৃথিবীর যে ফলন ক্ষমতা এটা নষ্ট হয়ে গেছে এখন যা কিছু করে ইউরিয়া দিই কতদিন সুস্থ থাকবে কতদিন বেঁচে থাকতে পারবে এই নকল খাওয়া খেয়ে কাজে খাওয়া অত্যন্ত সাবধান হয়ে যাও যে চিরকাল সুস্থ থাকতে চ বাচ্চার মতো খাওয়াকে একদম বসীভূত করে ফেল এই কথা আমার মনে রেখো কিন্তু তালে ছোট ছেলের মতো শক্তি পাবে আর নালে মরবে এই খেয়ে মরবে খেয়ে মরবে কিছু করানো যদি বলে প্রসাদ তাহলে প্রসাদ তুমি প্রমাণ করতে পারো এই ব্যাপার নিয়ে আমাকে কত কথা বলতে হয়েছে প্রসাদ কখন হয় আমরা বিশ্বাস করি কিন্তু প্রসাদ কোন সময় হয় কোন সময় হয় যখন মহামা ভক্ত ভগবানকে নিবেদন করে যখন শুদ্ধ সোর্স থেকে আমরা জিনিসগুলো আহরণ করি ভগবান নিজেই ওর উত্তর দিয়েছেন ভগবান বলছে না গীতাতে পত্রম পুষ্পম ফলম তৈম জমে ভক্তা প্রয়োজ তোমার কি তোমার আমার কি সেই ভক্তি আছে ভগবান বলছে ভক্তির দ্বারা আমাকে যা নিবেদন করে সেগুলো আমি গ্রহণ করি করবো সবাই দিলে ভগবান তা যদি হতো তাহলে কেন তুমি মায়া রয়েছে রয়েছ মায়া কেন পড়লে কীর্তন করার সময় তো বলো প্রসাদ সেবা করিতে হয় সকল পঞ্চজয় এত প্রসাদ খাচ্ছ গিলছো হচ্ছে না তো কথাগুলো ভাববা রেগে যাওয়ার না আমি কালকে কালকে যে করা কথা বলেছি আমি বুঝতে পেরেছি আসতে পারবে না কালকে আমি করা কথা বলেছি আমি জানতাম আজকে এই ভাগবতের সামনে সহ্য করার ক্ষমতা নেই এরা হরিগত না যোগ্যতা নাই স্বীকার করতে পারবে না নিজের দুর্বলতা আছে কাজে প্রসাদ ও সেবা করিতে সকল প্রবে এত প্রসাদ গিলে যাচ্ছ কিছু হচ্ছে না তো আবার উদ্ধ উদ্ধবজি উদ্ধব মহারাজ ভগবানকে বলছেন যে আপনার প্রসাদ সেবা করে তব মায়া জয়ে মহি আপনার মায়াকে অনায়াসে জয় করব আপনার প্রসাদ পেয়ে তো আমাদের প্রপঞ্চে জয় হচ্ছে না কেন কারণ আমরা বিচার করছি না কোনো মহাপুরুষ যদি ভালো করে আমি অল্প কথায় বলছি কোনো মহাপুরুষ যদি ভান্ডারা দেয় ভালো করে খেয়াল করুন কোনো মহাপুর ফর্ম মাধবসীমা শীতলসীমা ভক্তিপ্রম মা এরা উৎসব দিয়েছে এতে বেশ ভালো ভালো লোক লোক কিছু ভাণ্ডারের উপকরণ দিয়েছে রান্না করেছে ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ রান্না করেছে এবার সেটা ভক্তি শিল ভক্তিপ্রমদ নিবেদন করেছে ভগবানকে আপনার কি ধারণা ভগবান কি নেবে না আমার প্রশ্ন ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ রান্না করেছে বিজ্ঞান ভারতী মারা যে ছবি দেখালাম সেদিকে মাদকসীমা প্রাচীন ভক্ত রান্না করেছে নিজে বাইরের কেউ করেন আমান্য করেছে ব্রহ্মচারী কোনো বাইরের স্পর্শ আপনার কী ধারণা যে ভক্তিপদ পরিবেশীমা নিবেদন করেছে ভগবান নেবেন না নেবেন তাহলে আমি অনেক বিচার করোনা পিরিয়ডে এই নিয়ে অনেক আগুন উঠেছিল সব আগুন নিভিয়ে দিয়েছি সমস্ত আলোচনা দিনের পর দিন আলোচনা মহাপ্রসাদ কাকে বলে কখন মহাপ্রসাদ হয় কিভাবে হয় সমস্ত আলোচনা ইংরাজি চুপ হয়ে গেছে কেউ কথা বলতে পারে কাজেই প্রসাদ যেন হয় সেই গ্যারেন্টি তো তোমাকে দিতে হবে তোমার ভেতরের ভক্তি তোমার উৎস যেখান থেকে তুমি পয়সা আনছো যারা আমান্য করছে যেভাবে নিবে সব গ্যারেন্টি দিতে হবে তার প্রসাদ হবে অবশ্যই হবে তা নাহলে কোনো গ্যারেন্টি নেই এই জন্য প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চয় প্রপঞ্চয় হচ্ছে না তাহলে আমরা দেখলাম ভগবান হয়গ্রীব রূপে আমি পরের সপ্তাহে আলোচনা করব কীভাবে অসুররা কীভাবে বেদ বেদান্ত ভগবান সব কিছু তছ করে দেবে কংস প্ল্যান করছে কৃষ্ণকে মেরে ফেলে আরে রেখে কি হবে ঝামেলা যত এ উড়িয়ে দে কৃষ্ণ থাকলেই যত ঝামেলা ভগবান গুরু গুরুবৈষ্ণব থাকলে আমাদের দোষটা দেখবে না বলবে হ্যাঁ এরম করো না কি উড়িয়ে দাও গুরু বৈষ্ণবকে রেখো না অপমান করে তাড়িয়ে দাও সুবিধা এই হলো আমাদের নীতি তো মায়াবাদী যারা অসুর রাক্ষস তাদের লক্ষণ কী লক্ষণ হলো নয় তারা ভগবানকে উড়িয়ে দেবে ভগবানের শাস্ত্র গ্রন্থ উড়িয়ে দেবে নয় ভগবানের শক্তি যেমন রাবণ এমন সীতাকে অপহরণ করো রামের সঙ্গে তো পরে যুদ্ধ হল সীতাকে অপহরণ করো এটা হলো মায়াবাদ ভগবানকে নয় ভগবানের শক্তিকে অ্যাবডাক্ট অপহরণ করে দাও শেষ করে দাও উড়িয়ে দাও হ্যাঁ রেকুনা ঝামেলা হয় কেন মধু দৈত্য এ শয়তানগুলো কী করেছিল বেদ বেদান্ত এগুলোকে লোপাট করে দিই হ্যাঁ উড়িয়ে দে থাকলেই যত ঝামেলা বেদের সব আইন কানুন আছে আমাদের স্বেচ্ছাচারিতে চলবে না আমরা যা খুশি করতে পারবো না হ্যাঁ যে বেদ রেখো না বেদ উড়িয়ে দাও বলে কি করলো বেদকে অপহরণ করে লুকিয়ে পড়ল ব্রহ্মা দুঃখ পেয়ে কাঁদছেন এই কী হলো বেদ নিয়ে চলে গেল তখন ব্রহ্মা প্রার্থনায় হয়গ্রীব রূপ ধারণ করে তিক করলেন কী করলেন এবার এই বেদকে হয় হয়রূপ ধারণ করে মধু দৈত্য থেকে উদ্ধার করে হবে মধুসূদন সেই বেদ সকলকে উদ্ধার করেছিলেন তারপর পরে অনেক অবতারের কথা বলছেন হংস্বরূপী অবদত অচ্যুত আত্মযৌগম দত্ত কুমার ঋষভ ভগবান পিতা বিষ্ণু শেবায় জগত কলায়বতীর্ণ তেহৃতা মধুভৃতা শ্রুত হয়াসে গুপ্ত ওপি অয়ে হ্যাঁ গুপ্ত ওপি অয়ে মনু হ্যাঁ কি করছেন গুপ্ত ওপি অয়ে মনু রি ঔষধয় মৎস্যে ক্রৌড়ে হত তৃতীয়জ উদ্ধা উদ্ধারতাম্বশক ছাম বলছেন কীভাবে পৃথিবীর যত ঔষধ আতি এগুলোকে রক্ষা করার জন্য ভগবান মনুকে বলেছিলেন মনু মনুর যে ছেলে অ্যাকচুয়ালি মনুকে বলেছিলেন মধ্যিখানে যে সত্যব্রতের কথা পাওয়া যায় এটা কিন্তু পুরোই নয় যে একটা আর একটা প্রলয়ের কথা আমরা পাই হচ্ছে সেটা হচ্ছে কি সত্যব্রত মৎস্য ভগবানকে পুজো করেছে সেটা কিন্তু শাস্তে বলছি এটা আসল প্রলয় নয় এটা একটা আশ্চর্য ব্যাপার প্রলয়ের মতো সেই সময়তে তিনি তাকে কৃপা করবার জন্য মৎস্যরূপি ভগবান করেছিলেন আর এই যে এখানে কথা বলা হচ্ছে গুপ্ত অপি অয়ে মনু রিলৌ সধয়শ মৎসে কৌড়ে হতে দ্বিতিজ উদ্ধার তাম বা সৌ খা খাম কীভাবে শৌকর রূপ মৎস্যরূপ ধারণ করে মনুকে কৃপা করেছিলেন ঔষধি আদি রক্ষা করেছিলেন আবার বরাহরূপ ধারণ করে কীভাবে পৃথিবীকে উদ্ধার করেছিলেন কুর্মরূপ ধারণ করে কীভাবে এই যে সাগর মন্থনে সাহায্য করেছিলেন সমস্ত একটা একটা করে আলোচনা হবে আর পরের সপ্তাহে প্রথম আলোচনা হবে কিভাবে অসুরগণ কালে কালে যুগে যুগে কিভাবে বেদ বেদান্ত শাস্ত্রে এখন দেখো এখন শুদ্ধ বিচার সব লোপাট হয়ে যাচ্ছে শুনছে না কেউ রেগে যাচ্ছে সব নকল কথা শুনবে এটা কলিকা কিছু করার নেই যত মিথ্যে কথাগুলো শুনবে সত্যি কথা শুনবে এইটা কলিকা কিছু করার নেই এইভাবে স্বাস্থ্যকে পরিবর্তন করছেন ব্যাখ্যা উল্টো পাল্টা করছেন তুমি নিয়ে এসো তাদের বইগুলো আমি দেখিয়ে দেবো একটা একটা করে সব উল্টো ব্যাখ্যা কিন্তু লোকে ওইগুলোই পড়ছে আমি আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা পদে পদে যে এরা ভুল লিখেছে দেখো যদি না করতে পারি আমি ছেড়ে দেবো সব এ কথা আমি চ্যালেঞ্জিং আমি 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 আর্টিকেলে লিখে দিয়েছি তারা যদি প্রমাণ করতে পারে অজস্র ভুল তারা কোনো কথা বলেনি তারা জানে ভুল আছে কি তাদের দরকার ব্যবসা তা তো ভক্তি দরকার নেই ভগবানকে কিছু বলছে যাই হোক আজকে এই পর্যন্ত বিশ্রাম দাও গরমে তোমরা চটকে যাচ্ছ ফেরে উঠছো না আমার তো গাম বেরোচ্ছে ধার কি করা যায় সহ্য করতেই হবে এগুলো কিছু করার জং ব্রহ্মা বরুণেন্দ্রুদ স্তনবন্তি দি বৈষ্ণবহী বেদই সাঙ্গ পাদ ক্রমপনিষদী গায়ন্তাম সামগা नैव अवस्थित तदगति न मनुसा पशंतिं योगिना जशंतम न विदुः सुरा सुरगना देवाय तस्मै नमः वाञ्छ कल्पतरुसि की प्रसिद्ध पतितानं पापने भवष्ण भ्यू